আসসালামু আলাইকুম দর্শক, সুস্থ আর কারখানাতে আপনাদেরকে আবারও স্বাগতম। নিয়ে আসলাম আমাদের আরেকজন ভাইকে আজকে, যদিও আজকে ওনার প্রথম দিন। উনি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যা ধরা পড়েছে, উনি আমাদের এই হসপিটালে ভর্তি হয়েছেন ডাক্তার মোহাম্মদ শফিউল প্রধান স্যারের আন্ডারে, এবং ওনার সমস্যাটা ছিল পিএলআইডি, ওনার লাম্বার এবং সার্ভাইকাল দুইটা অংশে ওনার ডিসপ্রোল্যাপস আছে, সেই সমস্যাটা নিয়ে আমাদের এই হসপিটালে এসে ভর্তি হয়েছেন। আসেন দর্শক, আমার রোগীর সাথে আজকে একটু পরিচিত হইনি, এবং এই সমস্যার কারণে ওনার প্রাথমিক জীবনে উনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং কি ধরনের চিকিৎসা উনি এর আগে করেছেন, সে বিষয়টা সম্পর্কে একটু আমরা একটু জানবো। আসেন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস স্যার, বাসা কোথায় আপনার? আমাদের বাসা বিক্রমপুর, শ্রীনগর থানা। শ্রীনগর থানা, আচ্ছা। আমরা জানি স্যার আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন স্যার? আমি সিঙ্গাপুর ছিলাম। কত বছর হবে এখানে? প্রায় 7 বছর। 7 বছর, তার মানে অনেকটা সময় কাটিয়েছেন ওখানে। ম্যারিড তো, রাইট? জি। আচ্ছা, কয় সন্তান স্যার? আমার এক ছেলে এক মেয়ে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সংসার। স্যার, আমরা জানি আপনি ডিপিআরসি হসপিটালে মূলত পিএলআইডি এই রোগটা নিয়ে এসে ভর্তি হয়েছেন আমাদের কাছে। জি। আচ্ছা, আপনি এই সমস্যাটা ঠিক শুরু হয়েছিল কতদিন আগে? এটা আমার মূলত 15 বছর থেকে ধরে খাইছে। আমার বয়স যখন 15, তখন থেকে আমার এই সমস্যাটা। আচ্ছা। সারা শরীরে ব্যথা হইতো, আমি হাঁটতে পারতাম না, রগে টান খাইতো, অনেক ধরনের সমস্যা হইতো। মানে 15 বছর, মানে ওই সময়টা আমরা খেলাধুলা, বিভিন্ন দৌড়াদৌড়ি বা বিভিন্ন কাজে, আমরা কলেজ বলেন, স্কুল বলেন, এই বিষয়গুলোতে আমরা অনেক দৌড়াদৌড়ি করতাম। তো ওই সময়টা থেকে আপনি দেখছেন যে আপনার কাজ করতে গেলে বা মুভমেন্ট করতে গেলে আপনার তখন থেকে ব্যথা হইতো? হ্যাঁ, আমি রাতে শুইতে পারতাম না, সোজা হয়ে শুইলে দেখা যেত আছে, অনেক পেইন করতো। মাঝে মাঝে পিঠে নিচে বালিশ দিয়া বা একটু ঢেলান দিয়া শুইতাম, তখন মনে হয় একটু আরাম লাগতো। আচ্ছা, তারপর দেখা যায়। ঘটনা কি মনে পড়ে যে যেটার পর থেকে এই ব্যথাটা? না, আমার এরকম কোনো দুর্ঘটনা হয়নি। আচ্ছা। এটা আমি অনেকের কাছে শুনছি, ডাক্তারকে বলছে যে এটা আমার জন্মগতভাবে হইতে পারে, যে অথবা রক্তের থেকে হইতে পারে, এখন আমি ব্যথা পাইনি। আচ্ছা, তো প্রথম যখন আপনি বুঝতে শুরু করেছেন আপনার কোমরে ব্যথা বা পিঠে ব্যথা, কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? তারপরে আমি ডাক্তার দেখাইলাম, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, অনেক বড় বড় ডাক্তার দেখাইছি আমি। আচ্ছা, ঠিক আছে। আমি এবং আমি সিঙ্গাপুরেও ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো জায়গার থেকে আমি ভালো কোনো রেজাল্ট পাই নাই। এবং আমি অনেক ডাক্তার দেখাইছি, হ্যাঁ, ডাক্তার দেখানোর পরে বললো যে তোমার মেরুদণ্ডে একটু সমস্যা আছে, ওষুধ খাও, ব্যায়াম করো। ঠিক আছে, ওষুধ দিস খাইতেছি, ব্যায়াম করতেছি, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, ঠিক আছে। দেখা যাচ্ছে একটা ডাক্তারের কাছে 2-3 বার গেলাম, কোনো ইমপ্রুভ হয় নাই। ইমপ্রুভ না হওয়াতে আমি আবার চেঞ্জ করে দেখে অন্য একটা ডাক্তারের কাছে গেলাম। দেখা যাচ্ছে 1-3 বার যাওয়ার পরে কোনো চেঞ্জ নাই। তো তার প্রতি তো আর আস্থাটা থাকে না, তখন আবার চেঞ্জ করে দেখা যাচ্ছে আরেকটা ডাক্তারের কাছে যাই। এইভাবে আমি দেখাই, ডক্টর পর ডক্টর চেঞ্জ করছি। আমি অনেক ডাক্তার দেখাইছি, বড় বড় হাসপাতালে 1500 টাকা বিজেট, 1200 টাকা বিজেট, আমি অনেক ডাক্তার দেখাইছি। আচ্ছা। তো কোনো জায়গা থেকে তেমন ভালো কোনো রেজাল্ট পাই নাই। অবশেষে বিরক্ত হয়ে আমাদের এলাকায় এক নর্মাল ডাক্তার, আচ্ছা, তো তারা দেখাইলাম, আমার ফ্রেন্ডেরই হাসপাতাল, ওই ফ্রেন্ডের হাসপাতালে দেখাইছি। পরে তারা দেখানোর পরে সেও 3-4 বার আমার ওষুধ দিছে, ওষুধ চেঞ্জ করে করে দিছে, কিন্তু কার কোনোভাবে ব্যথা কমে না। আচ্ছা, ঠিক আছে। ব্যথা কমে না, পরে আমি চেষ্টা করলাম যে কিভাবে ব্যথা কমানো যায়। এরা বললাম যে আমরা কি চিকিৎসা করবো আমি। পরে সে আমার অনেকগুলি পরীক্ষা পরীক্ষা করলো, পরে আমার যে সেই আগে যেই এই রিপোর্টগুলি আসছিল ওই রিপোর্টগুলি দেখলো, ওই রিপোর্টে দেখে ওই যে আপনার ধরা খাইছে বাতের যে সমস্যাটা, যে বাতের যে সমস্যাটা ওইটা হলো BSLI-27, যেটা সে বললো কি, তাহলে আপনি তো ডাক্তার দেখাইছেন, ওষুধ অনেক খাইলেন, তাহলে আপনি একটু থেরাপি নিয়ে দেখেন। ঠিক আছে। তো থেরাপির কথা বললো পরে, আমার বোনের বিল্ডিং এর নিচে একটা থেরাপি সেন্টার ছিল, আমি ওইখানে গেছি। ওইখানে যাওয়ার পরে তাদের সাথে কথা বললাম, তো এরা বললো যে হ্যাঁ, আপনি যে সমস্যাগুলো একটু থেরাপি দিতে হবে। তো আমি চিন্তা করলাম যে আর একটু ভালো কোনো জায়গায় দেখানো যায় কিনা। তারা আমি নেটে সার্চ দিলাম, নেটে সার্চ দেওয়ার পরে আমি স্যারের অনেকগুলি ভিডিও দেখছি, শফিউল্লাহ স্যার প্রধানের আমি অনেকগুলি ভিডিও দেখছি। ভিডিও দেখার পরে আমার আগ্রহ জাগছে যে না, আমি এখানে যাতে এই ডাক্তারের সাথে কথা বলি,
মানে ওখানে যে ধরনের রোগগুলোর কথা বলা হচ্ছে তার অনেক কিছুই দেখছেন আপনার সাথে আমার সাথে মিলে যায়। হ্যাঁ, তারপর আপনি ডিসিশন নিয়েছেন, চলে ডিসিশন নিয়েছেন, হ্যাঁ আমি এখানে আসার জন্য। পরে আমি স্যারেরা দেখাইছি, স্যারেরা দেখানোর পরে স্যারে বললো যে হ্যাঁ আপনার এই সমস্যাগুলি আমরা এখানে সলভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, স্যার কতদিনের কথা বলেছেন আপনাকে ভর্তি? স্যার আমাকে 15 দিনের কথা বলছে। আচ্ছা, ওকে ফাইন, আজকে আপনার প্রথম দিন। সো আপনি আপনার মূলত এই ব্যথা নিয়ে আপনি আমাদের হসপিটালে ভর্তি হয়েছেন, সো কি আশা করছেন এই হসপিটাল থেকে? ইনশাল্লাহ আমার আশা আমি এখান থেকে ভালো হয়ে যাব, আল্লাহ আমাকে ভালো করবে। ওকে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এই ভাইটি আজকে ভর্তি হয়েছে এই ডিপিআরসি হসপিটালে, ওনার ট্রিটমেন্ট আজকে থেকে শুরু হয়ে গেছে। সো আমরা এই ভাইটিকে আবারও নিয়ে আসবো আপনাদের কাছে, সেদিন হয়তো উনি সুস্থ থাকবেন, হয়তো আরো ভালো হবেন। সো চলতে থাকুক, দেখি না কি হয়, যেহেতু উনি এত জায়গায় এত ডক্টর দেখিয়েছেন, এত চিকিৎসা করেছেন, বাট সফলতা পাননি, ডিপিআরসি হসপিটালে উনি কি পান দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।